হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এখন বাজে 12:30। আমি এখন একটু বার হচ্ছে বন্ধুরা, ব্যাংকে যাব, কিছু দরকার আছে ওখানে, দেখি দরকারটা মেটে কিনা। আর আমার আমার স্নান করা হয়ে গেছে, আর সোনা মাকেও স্নান করে দিয়েছি। সোনা মা এখন ঘুরে বেড়াচ্ছে, এখন সোনামাকে ওর ঠাম্মির কাছে রেখে আমি একটু বার হব। আর ঠাম্মি আর দাদার কাছে বেশ থাকে, ভালো, আমার কোনো সমস্যাই হয় না, অনেক সময় ওরা রাখতে পারে, আবার 3-4 ঘন্টা, আর ছোটো থেকে এটা অভ্যাস হয়ে গেছে। তাহলে বেশি কথা বাড়াবো না, আর এখন আমি বেরোবো, দেরি হয়েও যাচ্ছে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ড, সোনামাকে নিয়ে আমি নিচে চলে এসেছি, আর সোনামা ছুটি ওর দাদার কাছে চলে গেছে। দেখুন ওর দাদা বসে আছে তুলে, আর ও পিছনে খেলছে। ওর দাদা যতক্ষণ বাড়ি থাকে ভাত খেয়ে নি, ম্যাডাম দাদার কাছেও থাকে, একদম দুষ্টু করবো না। কাঁদবে কেন, দাদু আছে, ঠাকুমা আছে, বলতেছে তোর ঠাম্মি আর দাদু। ফুটি ফুটি আন, আর কি আনবো, আমার জন্য ফুটি আনো, ফুটি আনো। তারা আমি এখন আমাদের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে কল্যাণী হাই রোডে পৌঁছে গেছি। আর দেখুন, আর আমি এসেছি আর সিগন্যাল পড়ে গেছে, এত সময় লোক ক্রসিং হচ্ছিলো, আমি এসেছি আর গাড়ি ঘোড়া যাওয়া শুরু করেছে, সেহেতু আমার এখানে দাঁড়াতে হয়েছে, দাঁড়িয়ে আছি আমি, আবার সিগন্যাল হলে তারপরে আমি ওপারে যাব। আর এখানে 2-4টে সিভিক পুলিশ থাকে, তারা আবার মাঝে মাঝে চলেও যায়, দোকানে টোকানে বসে থাকে, সেহেতু এখানে অ্যাক্সিডেন্টের ভয়টা প্রচণ্ড। আমি এখন দাঁড়িয়ে আছি আর সিগন্যাল দিয়ে দিয়েছে, আমি এখন ওপারে চলে যাব। আর কল্যাণী রোডের ওপারে এই পারে যে পাটা এই চলে এসেছি আমি, এখান থেকে এসে আমাদের অটো ধরতে হয়। আমাদের ওপারে অটো স্ট্যান্ড নেই, টোটো যায় বাড়ি পর্যন্ত, কিন্তু অটো স্ট্যান্ড নেই। আর অটোতে এমন এক 3 জন না হলে অটো ছাড়ে না, দেখছি 2 জন যাবে মনে হয়, সেহেতু অটোটা মনে হয় তাড়াতাড়ি ছেড়ে দেবে, দেখি কোন অটোটা যায়, মনে হয় এই অটোটা যাবে। ওনারাও উঠে পড়ছে, আমি উঠে পড়লাম, অটো অটো চলতে শুরু করেছে। আমি শ্যামনগরে পৌঁছে গেছি, নেমে গেছি, গিয়ে আবার ব্যাংকে যেতে গেলে আর একটা অটো, মানে অটো চেঞ্জ করতে হয় রেলগেট ক্রস করে, আমি আর একটা অটোতে বসে আছি। আর আমি ব্যাংকে গেছিলাম, সেখান থেকে আবার আমি একটা দরকারে অন্য জায়গায় একটা আর একটা শাখা ব্যাংকে গেছিলাম, সেখানে আমার একটা কাজ ছিল, একটা কাজ মানে সেখানে সে দরকারটাও মেটেনি, আমি আবার ব্যাক করে চলে আসছি। অন্য একটা দরকার গেছিলাম, সেটা মেটেছি, কিন্তু ওটা মেটেনি, আর এখন বাড়ি চলে এসেছি। 3:15, আর এখন আমি ঢুকলাম বাড়ি, আসলে আমার এখন ঘুমোচ্ছে, রেখে গেছিলাম, ও খাওয়া দাওয়া করেছে, করে এখন ঘুমোচ্ছে, আর আমি এসেছি একটু ফ্রেশ হব, খিদেও লেগেছে, ভাত খেয়ে নেব। তাহলে আর আমি কি কি কিনেছি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, পরে পরে ক্যামেরার সামনে আসছি, এখন আমি খাওয়া দাওয়া করে নিই। সোনামা ফুটি আনতে বলেছিল, সেটা ভুলে গেছি, আর কেক নিয়ে এসেছি, চকলেট কেক। আর সোনামা বসে বসে কেক খাচ্ছে, সোনামার অবস্থাটা একটু দেখুন, মুখে পায়ে হাতে কেক মেখে বসে আছে, কেক খাচ্ছে, একবার হাতে নিয়ে নিয়ে দেখছে, খেলছে, আবার খায়। ফ্রেন্ডস, যেটার জন্য আমি আজ ব্যাংকে গেছিলাম, অ্যাকচুয়ালি অনেক দিন ধরে কেনার এটার ইচ্ছা ছিল আমার, নন স্টিক কড়াই হচ্ছিল, হয়ে উঠছিল না, এটা আমি কিনেছি আমার জমানো টাকা থেকে, আর এটা ততটা দামিও না, মানে দামিগুলো অ্যাকচুয়ালি কিনতে গেলে 2500-3000 টাকা,
এটা মিডিয়াম রেঞ্জের মধ্যে ওই 1500 টাকা নিয়েছি সুরজিৎ এক বছর ওয়ারেন্টি দিল এটাই নিলাম আর এর থেকে দামি পরেই কিনবো এখন আর হবে না আর আমার কটা জমানো টাকা ছিল তাই দিয়ে আমি এটা কিনলাম মোটামুটি এটা মোটামুটি রেঞ্জের মধ্যে আর কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো ফ্রেন্ড আমাদের সাথে এসে সেই অন ক্যামেরা কথা হয়েছিল তারপর আর কথা হয়নি আর প্রেসার কুকারটা তো দেখালাম এই প্রেসার কুকার না ননস্টিক কড়াটা সরি আর কিনেছি এডিএস এর এই কাজলটা দাদাটা বললো যে কাজলটা নাকি ভালো হবে আমি ল্যাকমির কাজল ইউজ করি এটা নিলাম দেখি ইউজ করে কেমন ফল পাওয়া যায় বললো সবাই নাকি ভালো রিভিউ দিচ্ছে সেই জন্য নিলাম এডিএস এর এই কাজলটা আর নিয়েছি এই নেল পলিশটা কেমন কালার দেখতে পাচ্ছেন জানি না আমার হাতে যে কালারটা পড়ে আছে তার থেকে একটু ডিপ মনে হয় এটা আর আমাদের ঘরের যে শিব ঠাকুরটা ছিল শিবলিঙ্গ সেটা সম্ভবত পড়ে কি যা করে হোক দুখণ্ড হয়ে গেছে সেই জন্য আর একটা শিবলিঙ্গ কিনে আনলাম কালকে ঠাকুর ওরা নেল পালিশ মা কালকে ঠাকুর ঘরের সিংহাসনে এনাকে বসিয়ে পূজা দেব ঠাকুর ঘরে সত্যি শিবলিঙ্গ ছাড়া অসম্পূর্ণ আর শিব ঠাকুরকে আমি খুব ভালোবাসি এটা কিনে আনলাম শিবলিঙ্গ একটা তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না সেই সকাল সকাল না দুপুর 12:30 থেকে শুরু করেছিলাম অনেকটা বড়ই হয়ে গেছে আর বেশি বকবক করব না এখানেই এন্ড করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা নতুন ভিডিওতে তাহলে বাই বাই বন্ধুরা